আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আমি আপনাদেরকে চিকেন টিকিয়া কাবাব তৈরি করে দেখাবো মাত্র এক কাপ বুটের ডাল আর এক টুকরা মুরগির মাংস দিয়ে। আয় বুঝে ব্যয়, অর্থাৎ যার যেমন আছে সে তেমনটা দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। অনেক বেশি যে মুরগির মাংসের প্রয়োজন রয়েছে তা না, বেশিরভাগই বলেন যে আপু মুরগির দাম বেশি। তো আসলে সে কথা মাথায় রেখে আপনি অল্প মাংস দিয়ে কিন্তু বুটের ডালের পরিমাণটা জাস্ট অ্যাডজাস্ট করে মজার কাবাব কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। টিকিয়া কাবাব তৈরি করার জন্য আমি এখানে এক কাপ বুটের ডাল নিয়েছি আর এক টুকরো মুরগির মাংস নিয়েছি। এক কাপ ডাল পানিতে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখার পর সেটা আমি এখানে ব্যবহার করেছি। প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ এবং ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, একটু উঁচু করে নিয়েছি লবণ স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, মানে 1/2 চা চামচের কম, আর আদা রসুন বাটা এটা আমি দিলাম 1 টেবিল চামচ। সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1 কাপের একটু কম, আর দিয়ে দিচ্ছি পানি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এখানে নিয়েছি কালো এলাচ 1টি, সাদা এলাচ 4টি, 3টি লং, 1 টুকরা দালচিনি আর 1টি তেজপাতা। তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন সমস্ত মশলাগুলো বুটের ডাল, চিকেন এগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। কেউ চাইলে এই 1 টুকরা মাংসকে ছোটো ছোটো পিসও করতে পারেন, যেহেতু মুরগির মাংস সেদ্ধ হতে সময় লাগে না। মিডিয়াম সাইজের একটা মুরগির মাংসের বুকের একটা পার্ট ব্যবহার করলেই হবে। যাদের ঘরে মাংস নেই তারা চাইলে কিন্তু মাংস ছাড়া শুধু বুটের ডাল বা মসুর ডাল দিয়েও কিন্তু এই কাবাবটা তৈরি করে নিতে পারবেন। আমি 1 চামচ তেল দিয়েছি, এটা 1 টেবিল চামচ আর কি। তেল দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে চুলা ধরিয়ে দিয়ে এটাকে হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক আসতে দিব। বলক আসার পর চুলার আঁচ মিডিয়াম থেকে কম আঁচে রেখে ডালটা সেদ্ধ করে নেব। এমনভাবে ডালটা সেদ্ধ করতে হবে যেন পুরোপুরি ড্রাই হয়ে না যায়, জাস্ট একটু মাখা মাখা থাকে। এখনও পানি পানি আছে নিচে, তাই যেটা করবো এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করবো পানিটা টেনে যাওয়ার জন্য। যখন পানিটা টেনে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। যখন একটু মাখা মাখা থাকবে, পুরোপুরি ড্রাই করে ফেলবেন না, তাহলে এটা বাটার পর একদম ড্রাই হয়ে যাবে, সেটা আবার ততটা ভালো লাগবে না। কাবাব যদি একটু জুসি হয় তাহলে খেতে ভালো লাগে। আর এর ভিতরে যে দালচিনি রয়েছে এটাও আমি ফেলে দিচ্ছি। এখন বাকি যে মশলাগুলো আছে, মানে এলাচ, লং, এগুলো সহ চিকেন, বুটের ডাল সব কিছু একসাথে ব্লেন্ডারে অথবা শিলপাটায় বেটে নিতে হবে। তো আমি বেটে নিয়েছি। কেউ যদি সংরক্ষণ করতে চান তাহলে এই পর্যায়ে এখান থেকে আপনারা এভাবে এই যে বাটার, ডাল, মাংস এটা আপনারা যে কোনো বক্সে করে ডিপ ফ্রিজে 6 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, এটা স্বাদ নষ্ট হয় না। বাকি যে উপকরণগুলো সেগুলো যখন ডিপ ফ্রিজ থেকে বের করবেন তখন সেই উপকরণগুলো মিক্স করে কাবাব তৈরি করবেন, তাহলে দেখুন সেটাও খেতে একদম ফ্রেশ মনে হবে। আদা রসুন বাটা দিয়ে দিলাম সমান করে 1 চা চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, আর গরম মশলা দিয়ে দিচ্ছি উঁচু করে 1/2 চা চামচ, মানে সমান করে দিলে 1 চা চামচ হবে। সেই সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি 2-3টি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 3 মুঠ পরিমাণ, মানে 1 কাপের মতো বা 1 কাপের একটু বেশি অ্যাড করবেন, যে যেমন খেতে পছন্দ করেন আর কি। সাথে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, বেশি করে পুদিনা পাতা দিচ্ছি কারণ টিকিয়া কাবাবে পুদিনা পাতার ফ্লেভারটা আবার খুব ভালো যায়। তবে কেউ চাইলে ধনিয়ার পাতাও অ্যাড করতে পারেন যারা পুদিনা পাতা খেতে পছন্দ করেন না। তবে পার্সোনালি আমার কাছে পুদিনা পাতাদের টিকিয়া কাবাবটা অসম্ভব ভালো লাগে। স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে সয়া সস দিয়েছি 2 টেবিল চামচের মতো, এটা অবশ্যই দিবেন, স্কিপ করবেন না। ঘি, সয়া সস এগুলো দিয়ে কাবাব তৈরি করলে কাবাব কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আপনি যদি এই সেম জিনিসগুলো দিয়ে চিকেন ছাড়াও কাবাবটা তৈরি করেন তারপরেও কিন্তু আপনি দেখবেন এই কাবাব মাংসের স্বাদে, মানে স্বাদ গন্ধে আপনি তৈরি করতে পারবেন। কেউ খেলে বুঝতে পারবে না যে আপনি মাংস ছাড়া কাবাবটা তৈরি করেছেন। আর আমি যেহেতু এখান থেকে কোনো কিছু ডিপ ফ্রিজে রাখিনি, আমি যেটুকু ডাল মাংস ব্যবহার করেছি তাতে কিন্তু 2টো ডিম লাগবে। অনেকেই কমেন্ট করেন যে আপু সব কিছু সেম ফলো করার পরও তেলে ভাজতে গেলে খুলে যায়, এটার রিজন হচ্ছে বাইন্ডিং, মানে ডিমটা বাইন্ডিংয়ের কাজ করবে। ডিমের পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে তেলে ছেড়ে দিলে তেলের সাথে মিশে যায় বা কাবাবটা খুলে যায়, তাই ডিমটা আপনাকে একটু বেশি ব্যবহার করতে হবে।
আরেকটা নিয়ম আছে, ডিম দিয়ে মাখার সাথে সাথে কিন্তু ভাজতে হবে, মানে যে সময় মশলাগুলো আপনি অ্যাড করবেন তার আগে তেল গরম করতে বসাবেন, তা না হলে এটা মাখিয়ে তেল গরম করবেন তাতে আপনার সময় যাবে, একটা একটা করে কাবাব তৈরি করবেন ছাড়বেন, এতে করেও কিন্তু অনেক সময় দেখা যায় এই বাইন্ডিং যেটা সেটা কিন্তু ছেড়ে দেয়, মানে আপনি যখন ভাজবেন তখন দেখবেন যে আপনার এটা সুন্দরভাবে যে একটা কাবাবের শেপে তৈরি হবে তা না, তেলে ছেড়ে দিলেই খুলে যাবে। এই পর্যায়ে মাখানোর পর আমার কাছে মনে হয়েছে যে আমি যেরকম চাচ্ছি যে অনেক বেশি মজার হবে সেরকম এর ঘ্রাণটা পাচ্ছি না, তাই আমার কাছে মনে হয়েছে আরও কিছু মশলা এখানে অ্যাড করতে হবে। মানে আমি আবারও এক চা চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া, এগুলো সব এক চা চামচ বা হাফ চা চামচ করে আবারও অ্যাড করেছি, গরম মশলার গুঁড়া, সেই সাথে আপনার মরিচের গুঁড়া, ঝালটা কম হয়েছিল আমি আবারও মরিচের গুঁড়া দিয়েছি, একটু টমেটো সস দিয়েছি এবং সেই সাথে আবারও একটু ঘি দিয়েছি, কারণ ঘির যে একটা সুন্দর ঘ্রাণ সেটা আমি পাচ্ছিলাম না, সো আমি আবারও এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি এবং সেই সাথে দিয়েছি লেবুর রস। আর এটা বেশি ভেজা ভেজা মনে হয়েছে আমার কাছে, তাই আমি এক মুঠ পরিমাণ টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েছি, এটা অপশনাল, আপনার যদি ভেজা ভেজা মনে না হয়, মনে হয় যে পারফেক্ট একটা বাইন্ডিং এসছে তাহলে কিন্তু আপনার বিস্কুটের গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি আপনার কাছে মনে হয় যে বেশি ভেজা ভেজা মনে হচ্ছে আপনি যখন এটাকে শেপ দিবেন, শেপ দিতে গেলে শেপ হবে না, সেই পর্যায়ে কিন্তু আপনি চাইলে বিস্কুটের গুঁড়া অথবা ফ্রেশ পাউরুটির গুঁড়া বা পাউরুটি চুলার নিচে রেখে একটু মচমচে করে সেটা গুঁড়া ব্যবহার করতে পারবেন। এরপর জাস্ট হাতের মধ্যে পরিমাণ মতো এই যে ডালটা নিয়ে তারপরে আপনাকে গোল করে টিকিয়ার শেপ যেটা সেটাই তৈরি করতে হবে, তবে টিকিয়া কাবাব অনেকে খুব ছোট করে বানান, অনেকে বড় করে বানান, আপনারা ছোট বানাবেন না, দেখতে খুব একটা ভালো লাগে না, একটু বড় করে বানাবেন, জালি কাবাবের চেয়ে ছোট, টিকিয়া কাবাব নর্মালি যা বানায় তার তুলনায় একটু বড়। এখন কাবাব ভেজে নেওয়ার পালা, টিকিয়া কাবাব ডুবো তেলে ভাজতে হয়, তবে যারা স্বাস্থ্য সচেতন তারা চাইলে অল্প তেলে ননস্টিক প্যানেও কিন্তু এই টিকিয়া কাবাব ভেজে নিতে পারবেন। আর টিকিয়া কাবাব তেলে ছাড়ার পূর্বে তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করতে হবে, যে কোনো কিছু ছাড়লে সাথে সাথে যেন তেলের উপর ভেসে ওঠে, এরকম গরম হলে তারপর কাবাবটা ছাড়বে, তাহলে যেটা হবে কাবাব দেয়া মাত্র কিছুক্ষণের মধ্যেই দেখবেন নিচের অংশটা লাল হয়ে যাবে এবং কাবাবটা শক্ত হয়ে আসবে, তারপর আপনাকে উল্টিয়ে দিতে হবে, তার আগে এখানে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, কাবাবটা ভেঙে যাবে। আপনার এই কাবাব বিষয়ে অনেক সচেতনতা অবলম্বন করতে হয়, যেমন বাইন্ডিং ঠিকমতো হয়েছে কিনা, তেল ঠিকমতো গরম হয়েছে কিনা, এই জিনিসগুলো ঠিকঠাক মতো করতে না পারলে কিন্তু কাবাবটা হয় না। তো অনেকে বলে আপু আপনাদের হয় আমাদের হয় না, আসলে বিষয়টা এরকম না, আমি যে টিপসগুলো বলেছি সেগুলো যদি আপনি ফলো করেন একদম পারফেক্ট হবে, তেলে ছেড়ে দিতে আপনার কাবাব কখনোই গলে যাবে না। তারপরেও যদি আপনার কাবাব ভাজতে প্রবলেম হয়, দেখছেন তেলে ছেড়ে দিলে এটা খুলে যাচ্ছে, তাহলে যেটা করবেন যে কাবাব বানিয়ে সেটাকে জাস্ট ডিমের মধ্যে চুবিয়ে ভাজবেন, তাহলে কখনোই আপনার কাবাব খুলবে না, যারা নতুন রাঁধুনে তাদের জন্য এই টিপসটা থাকছে। তো আমার কাবাবটা ভাজা হয়ে গেছে, আমি এই পর্যায়ে তুলে নিচ্ছি, লাল হয়ে যাওয়ার পর আপনি ইচ্ছা মতো কিন্তু খন্তা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিতে পারবেন, তখন কিন্তু আপনার এই কাবাবটা আর ভাঙবে না, তবে কাঁচা থাকতে উল্টাতে যাবেন না, খন্তার খোঁচা লেগে ভেঙে যাবে বা খুলে যাবে। তেল ঝরিয়ে সমস্ত কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি এবং এভাবে সমস্ত কাবাবগুলো ভেজে নিব, যদি সম্পূর্ণ কাবাবের প্রয়োজন না হয় কাঁচা যে ডালের মিশ্রণ রয়েছে চিকেন ডালের ওইটা কিন্তু আপনি চাইলে নর্মাল ফ্রিজে দুই একদিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কাবাবগুলো কিন্তু একদম খুবই সুন্দর হয়েছে আর একদম পারফেক্ট আর খেতে অসম্ভব মজার। আপনারা যারা মসুর ডালে কাবাব খেয়েছেন তারা জানেন যে মাংস ছাড়াও যে কাবাব কতটা মজার হতে পারে, ঠিক এটাও তাই, কেউ চাইলে শুধু বুটের ডাল দিয়েও এই সেম রেসিপি ফলো করে কাবাবটা বানাবেন, প্রত্যেকটা মশলা অ্যাড করবেন তাহলেই খুব ভালো লাগবে, আমি যা যেভাবে অ্যাড করেছি ঠিক সেভাবে আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু টেস্ট করে করে অ্যাড করে এটা তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই চিকেন টিকিয়া কাবাবটা আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য, আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে, ভালো থাকবেন সবাই।